খাদ্যকে যতক্ষণ আমরা পথ্য হিসাবে পাবো, যেরকম খাবারের সাথে আমাদের সালাদ একটা পথ্য, খাবারের সাথে যে কোনো সস পথ্য, খাবারের সাথে দধির কথা বলে শেষ করা যাবে না। একটু দধি আর একটু লেবুর রস, এটা আমাদের যে কোনো মাছ, যে কোনো মাংসকে, যে কোনো খাবারকে হজমের আওতায় নিয়ে আসে, হজমের বন্ধু তৈরি করে এবং আমাদের ইষ্টবাকের ফ্রেন্ড সার্কেলের লোক ইয়া হিসাবে, খাদ্য হিসাবে গ্রহণ করে। যে মানুষগুলো খাবারের সাথে দধি খায় তাদের হজমে গোলমাল হয় না। বিয়ে বাড়িতে পোলাও বিরিয়ানি মাংস ভাজি ভুনার সাথে দধি থাকতোই, দধি একেবারে, দধি ছাড়া বিয়ে বাড়ির খাবার হবে না। সেই দিনগুলি এখন পরিবর্তন হয়ে গেছে, আমরা দধিগুলি চিনি না। ইউরোপিয়ানরা বলে এনি কাটস এন্টি ক্যান্সার, মানে যে কোনো দধি খেলে ক্যান্সার হবে না। এনি কাটস এন্টি ক্যান্সার, এনি কাটস বলতে বোঝাবো আমরা ঘোল, মাঠা, দধি, এই জাতীয় মানে যত জিনিস আছে এগুলি দুধের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বেশি উপকারী, কারণ দুধ হলো ঘোল মাঠার মাদার। কিন্তু এইখানে দুধের চেয়ে বেশি গুড পজিটিভ ব্যাকটেরিয়াগুলো বেশি থাকে দধির ভিতরে, কাটসের ভিতরে, ঘোলের ভিতরে, মাঠার ভিতরে। এই জন্য সারা বিশ্বের মানুষ এত বেশি দধি এবং ঘোল মাঠা খায়, যেটা আমাদের দেশে 10% খায় না, তারা খায় 60%। খাবারের 60% তাদের গোল মাঠা দধি থাকে। এখন সৌদি আরব হজ করতে যারা গেছেন তারা দেখছেন যে বিনে পয়সায় প্রতিদিন 2-3 কেজি করে দধি দেওয়া হয়। আর যারা আমরা মুজদালিফায় গেছি, মিনায় গেছি, দেখছি যে কোটি কোটি পিস দধির পট আমাদের ঘরের সামনে রেখে গেছে বিনে পয়সায়।